আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক দেখছেন ওপেন্দার ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য আজ দম বন্ধ করার মতো তিনটি বিগ ব্রেকিং খবর রয়েছে। জি, আপনাকে বলছি যিনি এই মুহূর্তে আমার ভিডিও দেখতে বসেছেন, একটু শক্ত হয়ে বসেন, তিনটি বিগ ব্রেকিং খবর শোনাব। প্রথম ব্রেকিং খবর, এবার ইরান এমন একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো যার পর আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। কেউ কেউ বলছে এটি ICBM, বিস্তারিত বলবো এই ভিডিওতে। দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো, এবার দখলদারদের নিবৃত্তম যে বেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেজ যেখানে F-35 রাখা হয়েছে, সেখানে ইয়েমেন এবার হাইপারসোনিক আক্রমণ করেছে। তিন নম্বর ব্রেকিং খবর, আবার মার্কিন MQ-9 রিপার আপগ্রেড যে ড্রোনটি রয়েছে সেটাকে ভূপাতিত করেছে ইয়েমেন। চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবো, সঙ্গে আরও খবর থাকছে। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করব, জো বাইডেন এবং কমলা হ্যারিসের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। কি বিরোধ, কেন তুঙ্গে? অর্থাৎ জো বাইডেন বলছেন কমলা হ্যারিসকে, তোমার জন্য হেরেছি। কমলা হ্যারিস বলছেন আপনার জন্য হেরেছি। এবার দুই ডেমোক্রেট প্রার্থী একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে গেলেন, কারণটা কি? অর্থাৎ যখন ভোট শেষ হলো, ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, তারপর এই দুজনের মধ্যে এখন এই কথার কি বলবো লড়াই শুরু হয়ে গেছে। প্রথম কথা, আমি আপনাদেরকে এর আগেও বারবার বলেছি, গাজাতে যখন এই সংঘর্ষটা শুরু হয় তারপর থেকেই মার্কিন জরিপগুলো ডেমোক্রেট প্রার্থীদের পরাজয়ের খবর দিচ্ছিল। আমরা বারবার বলেছি, আমার কোনো একজন দর্শক বললেন আমি নাকি বলেছিলাম ডেমোক্রেট জিতবে, কোনো একটি জায়গায় এ কথা আমি বলিনি, বরং আমি বলেছি ট্রাম্প জিততে যাচ্ছে, কারণ দখলদার বাহিনী ইসরায়েলের উপর যে আক্রমণ করছে পৃথিবীর কোনো দেশ এটি সমর্থন করছে না। এই মুহূর্তে কেউ সমর্থন করছে না, এবং পুরো পৃথিবী স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। ছাত্রদের উপর পুলিশ কি বলবো নির্যাতন করছে, অনেক ছাত্রকে গ্রেফতারও করেছে, মনে আছে আপনাদের? আমরা ধারাবাহিক সেই খবরগুলো দিয়েছিলাম, এবং সেখান থেকে আমরা প্রতিদিনই বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের জরিপ ক্রমান্বয়ে নিচে নামছে, অন্যদিকে ট্রাম্পেরটা উপরে উঠছে। এবং দেখেন আজকে কমলা হ্যারিস এবং জো বাইডেন একে অপরকে দোষারোপ করছে এই পরাজয়ের জন্য। তবে একটি বিষয় ভালো লেগেছে, কোন এক মার্কিন রিপোর্টারের একটা প্রতিবেদন পড়ছিলাম, তিনি বলছেন আমেরিকা নারী নেতৃত্বকে কেন গ্রহণ করতে পারছে না। এবং এটার আরও কয়েকজন আমাদের বাঙালি ভদ্রলোক যারা সাংবাদিক তারাও বলেছেন, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোতে নারী নেতৃত্ব সেইভাবে আলোকিত হয় না, যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের দুই নেত্রী এ রাষ্ট্র শাসন করেছিলেন। কিন্তু আমেরিকানরা সবসময় পুরুষ শাসিত সরকার ব্যবস্থা চায়, এটা আবারও প্রমাণ হলো হিলারি এবং কমলার পরাজয়ের মধ্য দিয়ে। তবে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হলো ফিলিস্তিনে আঘাত করে বা ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে ডেমোক্রেটরা তাদের পরাজয় কনফার্ম করেছে। মার্কিন এস্টাবলিশমেন্ট অর্থাৎ সেনাবাহিনী বা ডিপ স্টেট এবার নির্বাচনে মনে প্রাণে সব রকম চেষ্টা করেছিলেন ডেমোক্রেটদের বিজয় করতে, কিন্তু পারলেন না, সব কিছুকে পেছনে ফেলে ট্রাম্প বিজয় লাভ করেছে। দর্শক, তার মানে পুরো পৃথিবী এই মুহূর্তে কি চায় এটা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে, সেটা হলো স্বাধীন ফিলিস্তিন। আসছি দুই নম্বর প্রসঙ্গে, ইয়েমেন আবারও আমেরিকার একটি MQ-9 রিপার একদম আপডেট মিজেলকে ফেলে দিয়েছে। কখন ফেলে দিয়েছে? যখন ইয়েমেন তারা দখলদার দেশটির মধ্যে একটা বড়সড় আক্রমণ করেছে। এই ইয়েমেনকে এই মুহূর্তে পুরো পৃথিবী ভয় পাচ্ছে, কারণটা কি? এ পর্যন্ত যতগুলো হাইপারসোনিক তারা হিট করেছে একটাও ব্যর্থ হয়নি, প্রত্যেকটা টার্গেটে আক্রমণ করেছে। দেখুন আজকে ইয়েমেন দখলদার দেশটির নির্বৃত্তম যে বেজ, মনে আছে এই নামটি আপনারা শুনেছেন এর আগেও? কোথায় শুনেছেন একটু মনে করেন তো। জি, ইরান দখলদার দেশটিতে যখন আক্রমণ করে
তখনই নেভিয়ামে F-35 ঘাঁটিকে উড়িয়ে দিয়েছিল। বলা হচ্ছিল এটি দখলদারদের সবচেয়ে বড় আঘাত ছিল। এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে আপগ্রেড যুদ্ধ বিমানের নাম F-35। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটি পেয়েছে ইসরায়েল এবং ইরান এটিকে শেষ করে দিতে চায় এবং এটিকে ব্যর্থ করে দিতে চায়, যাতে করে F-35 পৃথিবীর অন্যান্য দেশ আমেরিকার কাছ থেকে আর না কেনে। আর দ্বিতীয় কারণটি হল F-35 ব্যর্থ হওয়া মানে ইরান তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কিরকম? ইয়েমেনের আনসারুল্লাহ হুতি যেই হাইপারসোনিকটি মারল, এটি খেয়াল করেন কত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মাত্র 11 মিনিটে ইয়েমেন থেকে এটি চলে গেছে স্বয়ং দখলদারদের সবচেয়ে সিকিউর জায়গা, সবচেয়ে নিরাপদ যে স্থান নিবত্তম বেজ, সেখানে গিয়ে আক্রমণ করেছে। ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হাইপারসোনিক একদম টার্গেটে হিট করেছে, আর দখলদারদের পক্ষ থেকে বলা হয়েছে এমন কিছু ঘটেনি বা তারা ইন্টারসেপ্ট করেছে। তো দখলদাররা এই ক্ষেত্রে সবসময় মিথ্যা বলে। আমি আজকে আপনাদের যে খবরটি দিয়েছি হয়তোবা কালকে অন্যান্য গণমাধ্যমে সেই খবরটি পেয়ে যাবেন। কিরকম? নেভিয়ামে দখলদার বাহিনীর F-35কে লক্ষ্য করে যে আক্রমণটি হয়েছে এটির ভিডিও হয়তো শিগগিরই রিলিজ করবে ইরান অথবা ইয়েমেন। এবং প্রশ্ন হলো যে ইয়েমেনের হাইপারসোনিককে ইন্টারসেপ্ট করতে পারল না কেন? অর্থাৎ দখলদারদের সবচেয়ে সিকিউর যে এরিয়া নিবত্তম বেজ, যেখানে F-35 সহ আরও অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, সে জায়গায় যখন ইয়েমেন আক্রমণ করে তখন কোনো প্রকার সাইরেন বাজেনি, আয়রন ডোম কোনো প্রকার ইন্টারসেপ্ট করতে পারেনি, রাডার সিস্টেম কোনো প্রকার সিগনাল দিতে পারেনি। কেন? তার মানে ইয়েমেনের মতো একটা পুচকে সশস্ত্র বাহিনী, যারা রাষ্ট্রীয় বাহিনী নয়, একটা সশস্ত্র বাহিনী, ধরেন ইরানের একটা প্রক্সি বাহিনী, তারা যদি আমেরিকার MQ-9 রিপারকে ধ্বংস করতে পারে, তারা যদি দখলদারদের সবচাইতে উন্নত মানের, সবচাইতে আধুনিক যুদ্ধ বিমানকে হিট করতে পারে এবং সকল প্রকার আকাশ প্রতিরক্ষা থাকার পরও সব কিছুকে ফাঁকি দিয়ে হিট করতে পারে, তাহলে ধরে নেন, লিখে রাখেন কাগজে, ইয়েমেনের কাছে পরাজয় হয়ে গেছে দখলদার এবং আমেরিকার। এবং এখন পর্যন্ত ইয়েমেন দাবি করেছে তারা সফল অ্যাটাক করেছে এবং তারা সেটার প্রমাণ হাজির করবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবরটি, যে MQ-9 বলেছিলাম, তারপরে যে আপডেট খবর সেটি কি? ইরান একটা ভিডিও রিলিজ করেছে, অন্ধকারের মধ্যে একটা সূর্যের চাকা, মানে সূর্য আমরা দেখি না দূর থেকে, একটা সূর্যের মানে আগুনের কয়লার মতো ছুটে একটা জায়গায় ছুড়ে মানে ছুটে যাচ্ছে, এটি ইরান নতুন করে পরীক্ষা চালাল। কয়েকটা সূত্র দাবি করেছে এটি ICBM, অর্থাৎ এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কি এটি আসলে? এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে ছোটে, বলা হচ্ছে এটি 3,500 মাইল অতিক্রম করেছে এবং এটার অগ্রভাগে মানে এই ব্যালিস্টিক মিসাইলটি তৈরি হয়েছে নিউক্লিয়ার প্রযুক্তিতে। অর্থাৎ ইরান চাইলে শত্রুকে এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে নিউক্লিয়ার আক্রমণ করতে পারবে। যখন এই খবরটি এসছে পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যাচ্ছেন আর মাত্র কয়েক মাস ব্যবধান, জানুয়ারির 20 তারিখে হয়তো তিনি বসবেন ক্ষমতায়, ঠিক তার আগ মুহূর্তে ইরান এটা কি করল? পশ্চিমা গণমাধ্যম, ইসরায়েলের গণমাধ্যম এটাকে নিয়ে যে বিশ্লেষণ করেছে মাথা নষ্ট হওয়ার মতো। কেউ কেউ বলছে এটি স্যাটেলাইট। এটির কাজটা কি আসলে? যদি ICBM হয়, আমি সূত্রের খবর দিয়ে বলছি, যে এটি যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হয়ে থাকে, এটি কিভাবে আসলে আক্রমণ করে বা এটার ক্ষমতাটা কি? এটি প্রথমে ভূমি থেকে স্পেসে চলে যাবে, একেবারে উপরে স্পেসে যাবে, সেখান থেকে এটার টার্গেটকে লক করবে, ধরেন তেল আবিব, হাইফা, নাকি নেতানিয়াহুর বাড়ি, নাকি মোসাদ হেডকোয়ার্টার, নাকি নেভাত্তম, এটি সিলেক্ট করবে।
তারপর এটি এত স্পিডের শত্রু দিকে ছুটে আসবে, এটাকে ইন্টারসেপ্ট করার কারো সাধ্য নেই। সেটা আয়রন ডোম বলেন, থর্ড বলেন, জেডি বলেন, এটিকে ইন্টারসেপ্ট করতে পারবে না। এটার গতি এত স্পিডে আসবে যে এটাকে বোঝার আগে এটা শত্রুর কাঙ্ক্ষিত জায়গায় আঘাত করবে। এখন ইরান স্পষ্ট করে এটার কি ব্রিফ করবে সেটা আমরা দেখতে চাই। তবে ইরানের এই পরীক্ষাটির পর মোটামুটি পৃথিবীতে একটা নতুন আলোচনা শুরু হয়ে গেছে। ইরান পাচ্ছে কোথায় এগুলো, বা ইরান মিসাইল ক্ষেত্রে, মিসাইল তৈরির ক্ষেত্রে ইরান কি অদম্য হয়ে যাচ্ছে, বা ইরানকে হারাতে পারবে কেউ? যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসবেন তখন ইরান এগুলো কি বার্তা দিচ্ছে? সব কিছু মিলে আজকের যে প্রধান তিনটি খবর আপনাদের দিলাম, একটি নিবর্তমানে হাইপারসোনিক আক্রমণ ইয়েমেনের, দুটি মার্কিন, অর্থাৎ দুই নম্বর খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার, যেটি উপর থেকে ইয়েমেনের সকল কিছু পর্যবেক্ষণ করে ইয়েমেন কি কাজটা করেছে দেখেন। ওরা আগে আমেরিকার ড্রোনটাকে ভূপাতিত করেছে, তারপর এটি মানে ওই হাইপারসোনিকটি আক্রমণ করেছে নেভাত্তামে। তার মানে আমেরিকাকেও বুঝতে দেয়নি কি করতে যাচ্ছে তারা। এখন পশ্চিমা সামরিক বিশ্লেষকদের বক্তব্য বা তাদের নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য হলো, ইয়েমেন কি করতে চাইছে বা ইয়েমেনের এই শক্তির উৎস কোথায়? যদি ইয়েমেন এগুলো করতে পারে তাহলে ইরানের কাছে কি আছে? কারণ ইয়েমেন তো চলে ইরানের শক্তিতে, পাশাপাশি হিজবুল্লাহ বলেন, হামাস বলেন, তারা এখন পর্যন্ত দখলদারদের উপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। দখলদারদের জন্য কোনো ভালো খবর আসছে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, ইউটিউবে ওপেন দাস যারা দেখছেন বা যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একমাত্র ফেসবুক পেজ মাসুম মাহবুব, সেটি আপনারা লাইক এবং ফলো করতে পারেন। বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।